সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা টিপে দিন কনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করে দেখাবো ফুলকপি আলুর চচ্চড়ি। ফুলকপি আলু চচ্চড়ি বানানোর জন্য দেখে নিই উপকরণগুলো। উপকরণগুলো হলো টুকরো করা ফুলকপি, টুকরো করা আলু, ধনিয়া পাতা, কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা, হলুদ গুঁড়ো, লবণ, চিনি। এবার দেখে নিই এটা কীভাবে তৈরি করব। এবার একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে 5 চামচ সর্ষের তেল দেব। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে বড় বড় লম্বা লম্বা টুকরো করে কাটা আলুগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। এবার আলুগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আলুগুলো 1 মিনিটের জন্য বেশ ভালোভাবে ভেজে নেব। এবার 1 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আরেকবার নাড়াচাড়া করে নেব। এবার আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আলুগুলোকে সব তুলে নেব। আলুগুলো সব তোলা হয়ে গেছে, এবার ওই তেলেতেই একটা গোটা কফি টুকরো করে রাখা সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার সব কফির টুকরোগুলো দেওয়া হয়ে গেছে, এবার বেশ ভালোভাবে তেলের সাথে কফিগুলো নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার গ্যাসটা বাড়িয়ে দেবো 1.5 চামচ মতো চিনি। এবার এখানে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো আর চিনিটা দিয়ে কফিটা বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। প্রথমে নুন না দিয়ে চিনি দিয়ে ভেজে নিয়েছি, যাতে কফিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং কফিটা নুন দিলে গলে না যায়। এরপর এতে দেবো 2 স্বাদমতো নুন। এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আলু, নুন আর কফি বেশ ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব। কফি আর আলু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে 6টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা 4 চামচ কালো সর্ষে এরপর এতে আস্তে আস্তে দিয়ে দেব। এবার সর্ষে বাটাটা সবটা দেওয়া হয়ে গেছে, এবার সর্ষে বাটার সাথে আলু আর কফিটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার আলু কফিটা বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, এবার আগে থেকে কেটে রাখা বেশ খানিকটা ধনে পাতা এর মধ্যে দিয়ে দেব। ধনে পাতাগুলো একটু বড় বড় করে কাটা আছে, ধনে পাতাগুলো আগে থেকেই দিলাম যাতে ধনে পাতার গন্ধটা যাতে কফিটার মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায়। ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আলু আর কফি সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল ব্যবহার করব। এবার জলটা দিয়ে কফিটা আলুটা বেশ ভালোভাবে আবার জলের মধ্যে নাড়াচাড়া করে নেব। দিয়ে সব উপকরণগুলো এবার সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিয়েছি, এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আলু আর কফিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, গ্রেভিটাও প্রায় গাঢ় হয়ে এসেছে। এবার গ্রেভিটা প্রায় গাঢ় হয়ে এসেছে, এবার আরও খানিকটা ধনে পাতা এর সাথে অ্যাড করে দেব। এবার ধনে পাতাগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে আবার খুন্তি দিয়ে ধনে পাতার সাথে কফিটা আর আলুটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত না ওই মশলাটা কফির গায়ে লেগে যাচ্ছে। গ্রেভিটা এবার গাঢ় হয়ে গেছে এবং কফির ভেতরে সম্পূর্ণ মশলাটা ঢুকে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার গ্যাস অফ করে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব আজকের রেসিপি ফুলকপি আলুর চচ্চড়ি। যদি আজকের এই নিরামিষ ফুলকপি আলুর চচ্চড়ি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।